মক্কায় আকস্মিক বন্যা। পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে বন্যা দেখা দেয়। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র এর আগে মক্কা, জিজান, আশির, আলবাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও এবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে। সূত্র গালফ নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিই নিউজ, ঢাকা।